মাত্র 16 ফিট জায়গার মধ্যে তিনটা তিনতলা বাড়ির ডিজাইন। প্রিভিয়ার্স আসসালামু আলাইকুম, আজকে আপনাদেরকে খুবই চমৎকার একটি বাড়ির ডিজাইন দেখাবো। যাদের জায়গা একেবারেই কম, অর্থাৎ জায়গার মুখপাত বা প্রস্থ কম, তারা কিভাবে বাড়ি করবেন সেই বিষয়টা নিয়ে অনেকে অনেক সময় অনেক টেনশনে বা চিন্তিত থাকেন। তো আজকে আপনাদেরকে সেই বিষয়টা দেখাবো যে জায়গা যাই হোক বাড়ি করা সম্ভব। তো আজকে আমরা যে বাড়িগুলো করেছি সেই বাড়িটি কিন্তু মাত্র 14 ফিট 2 ইঞ্চি বা 14.5 ফিটের মধ্যে করা। তো এই টাইপের জায়গাও যে বাড়ি করা যায় সেই বিষয়টা আজকে আপনাদেরকে আমরা ক্লিয়ার করে দেখাবো। লম্বা কিন্তু প্রায় 60 ফিটের মতো বিল্ডিংটি। তো কিভাবে আমরা এই ডিজাইনটি করেছি এবং ভিতরের ফেসিলিটিস আপনারা কেমন পাবেন সেই বিষয়টা আজকে ভালোভাবে দেখে নেবেন। সম্মানিত ভিউয়ার্স, একটি বাড়ি নির্মাণের ক্ষেত্রে যদি আপনি সঠিক পরামর্শ পেতে চান তাহলে অবশ্যই কনসালটেন্ট ফার্মের আন্ডারে অথবা ভালো একজন ইঞ্জিনিয়ার দিয়ে আপনার ড্রয়িং ডিজাইন করাতে হবে, তাহলে আপনি একটি সঠিক পরামর্শ পেয়ে আপনার বাড়ির কাজটি সম্পূর্ণ করতে পারবেন। তো এই ছিল তিনটি বিল্ডিং, অর্থাৎ ওনারা 3x3টি বিল্ডিং আলাদা আলাদাভাবে করবেন। তো আমরা অনেকেই জানি যে অনেকে যৌথ ইউনিট সিস্টেমে করে, তো সেই বিষয়টা থেকে বেরিয়ে ওনারা আলাদা করে করেছেন। তো এই ছিল বাড়িটির ব্যাক সাইডের সাইডের অংশ, জানালার ডিজাইন এবং এখানে একটি সিঁড়ি। তো আমরা আপনাদেরকে টপ থেকে দেখাইলে বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন যে এখানে তিনটি বিল্ডিং। তো একটি বিল্ডিং এর জায়গা একটু কর্নার শেপ থাকার কারণে একটি একটু পিছনে হবে এবং এই দুইটা বিল্ডিং সিমিলার হবে। সম্মানিত ভিউয়ার্স, আপনি আপনার বাড়ি বা আপনার চাহিদা বা আপনার যে বাজেট আছে সেই বাজেটের আলোকে বা আপনার জায়গার আলোকে আপনি যে কোনো জায়গায় যে বাড়ি করতে পারবেন এটাই তার প্রমাণ। তো আজকে আমরা এই বাড়িটির সকল অংশ আপনাদেরকে ভালোভাবে দেখানোর অর্থ হচ্ছে যে আপনারা জায়গার সংকীর্ণতার কারণে অনেকেই অনেক হেজিটেশনে থাকেন যে আমি আমার বাড়িটি কিভাবে করব। তো সেই বিষয়টা আমরা আজকে আপনাদেরকে ক্লিয়ার করে দিব। এই ছিল বাড়িটির টোটাল অর্থাৎ ভিউ, বাড়িটি উপর থেকে বা টপ থেকে এবং সাইড থেকে কিরকম দেখা যাবে সম্পূর্ণ সবকিছু আমরা 3D ভিতর দেখানোর চেষ্টা করেছি। এভাবে করে আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটি বিল্ডিং এর ডিজাইন ড্রয়িং আমরা এইভাবে আপনাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছি। আমরা চেষ্টা করি আপনাদেরকে প্রতিনিয়ত ভালো পরামর্শ দিয়ে আপনাদের বাড়ি নির্মাণের ক্ষেত্রে সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য, এবং এক্ষেত্রে কিন্তু আপনাদেরকে কোনো টাকা পে করতে হচ্ছে না। তো আপনারা যারা এই টাইপের বাড়ি করবেন বা এই টাইপের সমস্যায় ভুগতেছেন চাইলে আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে আপনার বাড়ির সমস্যার বিষয়টি কথা বলতে পারেন, এবং এই টাইপের জায়গা বা কম বেশি জায়গার মধ্যে কিন্তু আপনি চাইলে আমাদের দিয়ে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করিয়ে নিতে পারেন। তো এই বাড়িটি হচ্ছে কুমিল্লার রাজাপুর, কুমিল্লা সদর, কুমিল্লাতে অবস্থিত। এটার মূল মালিক হচ্ছে মোসলেম মিয়া। ওনার তিন ছেলের জন্য মূলত আমরা তিনটা প্রোফাইল করে দেখিয়ে দিয়েছি, তিনটা চারটা বই দিয়েছি এখানে। তো এখানে আমরা একটি বিল্ডিং যে 14 ফিট 1 ইঞ্চি এবং মাঝের বিল্ডিংটি 14 ফিট 4 ইঞ্চি। তো এইভাবে করে কিন্তু আমরা তিনটা বিল্ডিং এর ডিজাইন দিয়েছি, এবং লম্বা হচ্ছে 56 ফিট 9 ইঞ্চি এবং এই বিল্ডিংটা হচ্ছে মেইন বিল্ডিংটা ছিল হচ্ছে 45 ফিট 11 ইঞ্চি এবং এখানে যে কর্নার শেপটা ছিল সেটা হচ্ছে 9 ফিট 5 ইঞ্চি। তো এই বিল্ডিংটা আমরা কিভাবে সাজিয়েছি আমরা একটা বিল্ডিং দেখাই, তাহলে আপনারা বাকিটা বুঝতে পারবেন। এখানে আমরা 9 ফিট 4 ইঞ্চি বা 11 ফিট একটি বেডরুম সাথে বারান্দা। অনেকেই বলবেন যে বেডরুমের পাশ কম, জায়গার প্রয়োজনে বা জায়গা অনুযায়ী মূলত ডিজাইনগুলো করা। এখানে একটি টয়লেট 7 ফিট বাই 4 ফিট, এটা রেগুলার সাইজ। 7 ফিট বাই 5 ফিট এখানে একটি কিচেন, এখানে সিঁড়ির নিচে ডাইনিং করা যাবে। এখানে 9 ফিট বাই 10 ফিট একটি কমন বেডরুম, এখানে একটি মাস্টার বেড দেওয়া আছে 9.5-11 এবং সাথে টয়লেট অ্যাটাচ অ্যাড করে দেওয়া আছে। এই ছিল নিচতলার ডিজাইন, এবং দোতলায় গিয়ে কিন্তু বেডরুম বড় করে সম্ভব হয়েছে। এখানে যে আমাদের গড়লি ছিল সেখানে করিডোরটা এখানে তুলে দেওয়ার কারণে এখানে 13 ফিট হয়ে গেছে, 13x11 ফিট, এবং সাথে বারান্দা এবং কেবিনেট। এই ছিল আজকে আমাদের যেই আপনারা বাড়িটি দেখতে দেখেছেন সেই তিনটি বিল্ডিং, 1, 2, 3 এভাবে তিনটি বিল্ডিং কিন্তু আলাদা সিঁড়ি এবং আলাদা ফেসিলিটিস দিয়ে বাড়িটি করা, এবং বাড়ির মাঝখানে কিন্তু একটি বয়েট রাখা আছে। তো আপনারা যারা বুঝেন না বা অনেক সময় বুঝতে অসুবিধা হয় সেই জন্য আজকে আমরা বাড়িটির ডিটেলস দেখানো। এখানে দেখতে পাচ্ছেন এখানে ছাদের যে এখানে ছাদ, ছাদ কিন্তু কাটা, এখানে বিমের কানেক্ট হবে কিন্তু ছাদ কাটা থাকবে। তো সম্মানিত ভিউয়ার্স, এইভাবে করে কিন্তু আমরা পুরো ডিজাইনটি ওনাদেরকে দিয়েছি। তো আপনি চাইলে আপনার বিল্ডিংটি এইভাবে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারেন। এই বিল্ডিংটি একতলা করতে 12,870 কেজি লট লাগবে এবং টাকার অঙ্কে প্রায় 45 থেকে 50 লাখ টাকার মতো খরচ হবে। টোটাল তিনটি বিল্ডিং একসাথে কমপ্লিট করবেন ওনারা। তো এই ছিল বাড়িটির টোটাল ডিটেলিং। এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা বিল্ডিং এর মাঝে কিন্তু এখানে বয়েট দেওয়া আছে। তো আমরা সরাসরি বোঝানোর জন্য বয়েটটা দেখেছি, কিন্তু এখানে বিমের একটা আমরা দেখতে পারবো আকৃতি বাস্তবে। এখানে আমাদের প্রত্যেকটা
অংশ দেখানো অর্থ হচ্ছে ছোট হোক, বিল্ডিং ছোট হোক কিন্তু কাজ করতে যাতে কোনো অসুবিধা না হয়, সেজন্য আমরা প্রত্যেকটা অংশ দেখিয়েছি। এখানে প্লাস্টার বিট কালার কম্বিনেশন সম্পূর্ণ, এবং এখানে যে এন্ট্রেন্স গেট এবং এন্ট্রেন্স এর ধাপ গুলো সহ সম্পূর্ণ সবকিছু দেখিয়েছি। সম্মানিত বিয়ার্স, জায়গা যাই হোক প্রস্থ লম্বা বা ছোট বড়, আপনি চাইলে আপনি যে কোনো শেপে যে কোনো জায়গায় বাড়ি করতে পারবেন, তবে সেই বাড়িটি করতে হলে অবশ্যই দক্ষ এবং ভালো ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে। তো আপনারা যদি প্রয়োজন মনে করেন যে আমাদের দিয়ে আপনার স্বপ্নের বাড়ি ডিজাইনই করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তিনটি চ্যানেল থেকে আপনার প্রতিনিয়ত আমাদের আপডেটগুলো পেয়ে থাকেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।